পাকিস্তানে অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। আর এর মধ্যে পাকিস্তানের চলতি বছরের জানুয়ারিতে ভোক্তা মূল্যস্ফীতি 27.3% পৌঁছায়, যা গত 48 বছরের মধ্যে সর্বোচ্চ। পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ভোক্তা মূল্য সূচকের তথ্য অনুযায়ী জানুয়ারিতে মূল্যস্ফীতি বেড়েছে 2.9%। ভোক্তা মূল্য সূচকের মাধ্যমে ভোক্তাদের ব্যয় এবং সেবার উপর নির্ভর করে মাস থেকে আরেক মাসের মূল্যস্ফীতি পরিমাপ করা হয়। পরিসংখ্যান ব্যুরো আরও জানিয়েছে, দেশটির শহুরে এলাকায় গত এক বছরে মূল্যস্ফীতি বেড়েছে 24.38%, আর গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি বেড়েছে 32.26%। এছাড়া মূল্যস্ফীতি, যেটিতে খাদ্য ও জ্বালানির মূল্যটি অন্তর্ভুক্ত নয়, সেটিও শহুরে এলাকায় 15.4% এবং গ্রামাঞ্চলে 19.4% বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের বিনিয়োগকারী সংস্থা আরিফ হাবিব লিমিটেডের দেওয়া তথ্য অনুযায়ী এর আগে মূল্যস্ফীতি এত বেশি ছিল 1975 সালে, সে বছর মূল্যস্ফীতি বেড়েছিল 27.8%। পাকিস্তানের ইতোমধ্যে আকাশ ছুঁয়েছে পেঁয়াজ, মুরগি, চালের আটা, আটা, কলাই, মুগ ডাল, ছোলার ডাল, বেসন, সরিষার তেল, তাজা ফল, রান্নার তেল, খাঁটি দুধ, ঘি, টমেটো, মাছ, মসুর ডাল, মাংস, তাজা সবজি, আলু এবং চিনির দাম। এ মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, বিশেষ করে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির সংখ্যা আরও বাড়িয়েছে। এছাড়া বর্তমানে পাকিস্তান সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ঋণ পাওয়ার চেষ্টাও করছে। যদি IMF এ ঋণ দিতে রাজি হয়, তাহলে মূল্যস্ফীতি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।